নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। 28শে সেপ্টেম্বর 2020, আর এই দিন শুক্র গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গমন করতে চলেছে, যার ফলে এই 8 রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে পার্থিব সুখ পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে সেই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি, এবং এই ভিডিওর মধ্যে আমি কিছু কথা বলবো, সেই কথাগুলো আপনাদের শোনা অত্যন্ত জরুরি, তাই ভিডিওটি এতটুকু স্কিপ না করে পুরোটা দেখুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। আঠাশে সেপ্টেম্বর যে শুক্র কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গমন করতে চলেছে, তার ফল এই 8 রাশির জাতক জাতিকারা বেশি পরিমাণে পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি তা আমি অবশ্যই বলবো। তার আগে শুক্র আমাদেরকে কি দেয় জানেন কি? শুনে নিন। শুক্র দেয় আমাদেরকে পার্থিব জগতের সুখ, পার্থিব জগতের ভোগ। অর্থাৎ এই পৃথিবীতে যত রকম ভোগ্য বস্তু রয়েছে সেই সব কিন্তু শুক্রই দেয়। একটা ঠান্ডা গ্লাসের জল থেকে চিল এসি পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার জন্মছকে যদি শুক্র গ্রহ ভালো থাকে তাহলে কিন্তু আপনি এসি রুমে ঘুমোতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এটি কিন্তু খুব দামি নিয়ে বললাম। এছাড়াও আপনার লাক্সারি গাড়ি থাকবে, এছাড়াও আপনার লাক্সারি বাড়ি থাকবে, এবং আপনার অর্থের অভাব থাকবে না। আপনার মনের ইচ্ছা, মনের বাসনা যে কোনো টাইমে পূরণ করার মতো ক্ষমতা আপনার থাকবে যদি শুক্র গ্রহ আপনার জন্মছক ভালো থাকে। এছাড়াও প্রেম এবং দাম্পত্য জীবনের সুখ, এই সমস্ত কিছু শুক্র গ্রহই দেখায়। অর্থাৎ আপনার জন্মছকে যদি শুক্র গ্রহ স্ট্রং বা বলবান থাকে তাহলে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু অক্ষরে অক্ষরে মিলবে। তার জন্য আপনাদেরকে জেনে নিতে হবে আপনাদের জন্মছকে শুক্র গ্রহের পজিশন কীরকম রয়েছে, ভালো না খারাপ না অতীব ভালো। যদি অতীব ভালো হয় তাহলে আমার এই কথাগুলো 100-100 মিলবে, আর যদি ভালো হয় তাহলে 50% মিলবে, আর যদি খারাপ হয় তাহলে মাটিতে পড়ে যাবে। তাই জন্য প্রপার কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনারা দেখিয়ে নিন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, আর জেনে নিন আপনাদের এই শুক্র গ্রহের রাশি পরিবর্তনের ফলে কী হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তনে অপার ধন আপনারা পেতে চলেছেন। আপনাদের চতুর্থ পতি শুক্র এবং একাদশ পতি শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ ধনভাবে। এতটুকুটা বলা যেতেই পারে আপনাদের জীবনে কিন্তু ধনবর্ষা হতে চলেছে। অর্থাৎ টাকার যে ক্রাইসিস, অর্থের যে ক্রাইসিস, সেই ক্রাইসিস কিন্তু আপনাদের মিটে যাবে, এবং আপনারা যে কোনো কিছু এক চুটকিতে কিনে ফেলবেন। এছাড়াও আপনাদের পারিবারিক সুখের জায়গাটাও কিন্তু আসতে চলেছে, অর্থাৎ পরিবারের সুখ শান্তি বৈভব এই সমস্ত কিছু কিন্তু আসতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এছাড়াও আপনারা জায়গা, বাড়ি, গাড়ি বা ফ্ল্যাট বুকিং করতে পারেন এই সময়ের ভিতরে। যারা গ্ল্যামার দুনিয়ায় যুক্ত, অর্থাৎ গান বাজনা শিল্পকলা, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। আপনাদের কেরিয়ার কিন্তু ডেভেলপমেন্ট হতে চলেছে এবং সেটি কিন্তু চোখে পড়ার মতো। দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শুক্রের রাশি পরিবর্তনে ধনবর্ষা হতে চলেছে, কারণ আপনাদের রাশিতেই শুক্রের অবস্থান। আপনাদের দশমপতি এবং দ্বিতীয়পতি শুক্র রাশিতেই কিন্তু অবস্থান করছে। আপনাদের ক্ষেত্রে প্রেমের দিক কিন্তু খুবই শুভ হতে চলেছে, অর্থাৎ যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। অর্থাৎ জোরালো প্রেমের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যাদের ব্রেকআপ হয়ে গেছে তাদের কিন্তু সেই ব্রেকআপ কিন্তু কাটতে চলেছে, অর্থাৎ মনে যে কষ্ট সেই মনের কষ্ট কিন্তু আপনাদের লাঘব হতে চলেছে। এছাড়াও ভৌতিক জগতের সমস্ত সুখ কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ বাড়িতে এসিও লাগাতে পারেন বা দামি একটা গাড়ি কিনতে পারেন বা বাড়ি কিনতে পারেন। এছাড়াও কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতা বা সাকসেসের জায়গাটা আসতে চলেছে,
হ্যাঁ বন্ধুরা, এছাড়াও যারা ফিল্ম দুনিয়া বা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। আপনাদের কেরিয়ার কিন্তু ডেভেলপমেন্ট হতে চলেছে, আপনারা নতুন নতুন কাজের সুযোগ পেতে চলেছেন। এছাড়াও যারা রাজনৈতিক লেভেলের সাথে যুক্ত তাদের রাজনৈতিক কেরিয়ারে কিন্তু উত্থান হতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। আপনাদের রাশির অধিপতি একাদশভাবে অবস্থান করছে, যা কিনা সফলতার জায়গাটা কিন্তু প্রশস্ত করবে, কারণ একাদশ ভাব দেখায় সফলতা। এই সময়ের ভিতরে আপনারা ফ্ল্যাট বুকিং করতে পারেন বা গাড়ি কিনতে পারেন বা বাড়ি কিনতে পারেন, অর্থাৎ আপনার মনের চাহিদা মনের ইচ্ছা কিন্তু আপনারা এই সময় পূরণ করে ফেলতে পারবেন। অর্থাৎ এই 28শে সেপ্টেম্বর থেকে আপনাদের কিন্তু এই লাভ বা এই সফলতার জায়গা কিন্তু দিতে চলেছে। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিন্তু শুভ। আপনাদের নতুন প্রেম আসবে এবং যাদের প্রেম বিচ্ছেদ হয়ে গেছে সেই পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনাদের রাশির দশমভাবে শুক্রের অবস্থান, যা কিনা আপনাদের ভৌতিক সুখ দিতে কিন্তু সক্ষম হবে। অর্থাৎ বিবাহের দিক কিন্তু আপনাদের শুভ হতে চলেছে, প্রেমের দিক শুভ হতে চলেছে, এছাড়াও দামি কোনো প্রোডাক্ট আপনারা কিন্তু বাড়ির জন্য কিনতে পারেন, সেটা এসি হতে পারে বা বড় টিভি হতে পারে বা প্রজেক্টর হতে পারে বা সুন্দর গাড়ি হতে পারে। এছাড়াও যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিন্তু খুবই শুভ। আপনারা কিন্তু নতুন নতুন কাজের সুযোগ পেতে চলেছেন এবং আপনাদের অর্থ বৃষ্টি হতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। আপনাদের একাদশপতি শুক্র যা কিনা নবমভাবে অবস্থান করছে, যা কিনা আপনাদেরকে ভাগ্যের সাপোর্ট দিতে চলেছে, অর্থাৎ যে কাজগুলো ভাগ্যের দ্বারা হয় সেই কাজগুলো কিন্তু আপনারা অতি সহজ করে ফেলতে পারবেন। অর্থাৎ দেখবেন অনেক কাজ রয়েছে সেগুলো আপনি চেষ্টা করেই যাচ্ছেন বাট কাজটা কিন্তু হচ্ছে না, মানে ভাগ্য ক্লিক করছে না, আর এই ক্লিক করে ফেলবে এই শুক্র। অর্থাৎ আপনাদের এই সময়ের ভিতরে ধনবর্ষা হতে চলেছে, সেটা চাকরির ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, সেলফ প্রফেশনের ক্ষেত্রে বলুন, সমস্ত দিকে কিন্তু আপনাদের শুভ হতে চলেছে এবং আপনাদের মনের ইচ্ছা মনের বাসনা কিন্তু এই সময়ের ভিতরে পূরণ করে ফেলতে পারবেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনাদের সপ্তমভাবে শুক্রের অবস্থান, অর্থাৎ আপনাদের চতুর্থপতি এবং নবমপতি সপ্তমভাবে অবস্থান করছে, যা আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু প্রশস্ত করতে চলেছে। অর্থাৎ যারা বিবাহ নিয়ে এতদিন প্রবলেমে ছিলেন, ঠিকঠাক কানেকশান আসছিল না, তাদের কিন্তু সেই কানেকশানটা আসতে চলেছে, অর্থাৎ ওয়ান ক্লিক হতে চলেছে, এবং ব্যবসার জায়গাও কিন্তু আপনাদের ভালো হতে চলেছে এবং আকস্মিক অর্থপ্রাপ্তি হতে চলেছে, অর্থাৎ কোনো অজানা সূত্র থেকে আপনারা কিন্তু অর্থ পেতে চলেছেন। এছাড়াও প্রেমের দিক কিন্তু আপনাদের শুভ, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয় সেই কাজগুলো কিন্তু আপনারা করে ফেলতে পারবেন এবং এই সময়ের ভিতরে আপনারা সহজেই যে কোনো লাক্সারিয়াস জিনিস ক্রয় করে ফেলতে পারবেন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, কারণ আপনাদের দ্বিতীয় পতি এবং সপ্তম পতি শুক্র রাশির পঞ্চমভাবে অবস্থান করছে। প্রেমের দিকটা কিন্তু আপনাদের খুবই শুভ, অর্থাৎ নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে, এছাড়াও পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবেন। এছাড়াও যারা প্রেমে বাধা পেয়েছেন মনোকষ্টে রয়েছে তাদের কিন্তু নতুন প্রেম আবার আসতে চলেছে। এছাড়াও পারিবারিক সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনাদের উন্নতি হতে চলেছে, বিশেষ করে যারা গার্মেন্টসে বিজনেস করছেন বা কসমেটিক্স প্রোডাক্টসে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এছাড়াও গ্ল্যামার দুনিয়াতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকাদের শুভ হতে চলেছে। এবার শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। আপনাদের রাশির অধিপতি চতুর্থভাবে গমন করছে, অর্থাৎ আপনাদের সুখ সাধনের জায়গায় শুক্রের ভ্রমণ, যা কিনা আপনাদের ভৌতিক জগতের সুখ পার্থিব জগতের সুখ আনতে চলেছে। এর জন্য আপনার জন্মছকে শুক্রগ্রহের পজিশান কেমন রয়েছে সেটা কিন্তু একটা বড় বিচারের বিষয়। এছাড়াও আপনাদের এই সময় প্রেমের দিক কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। এছাড়াও পারিবারিক দিক কিন্তু আপনাদের শুভ রয়েছে, অর্থাৎ পরিবারের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে। এছাড়াও যারা গ্ল্যামার দুনিয়ায় রয়েছেন, অর্থাৎ অভিনয় জগৎ, গান বাজনা, নৃত্য, শিল্পকলা, এই সমস্ত কাজে যদি আপনি যুক্ত থাকেন তাহলে কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তনে আপনাদের অভূতপূর্ব উন্নতি দিতে চলেছে। এছাড়াও আকস্মিক অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনাদের। এছাড়াও কোনো
টু হুইলার বা ফোর হুইলার বা এসি এই সমস্ত কিছু কেনার কিন্তু সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। অর্থাৎ আপনাদের পার্থিব জগতের সুখ, ভৌতিক জগতের সুখ, সমস্ত সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন। তো এই ছিল আট সৌভাগ্যশালী রাশি যারা শুক্রের রাশি পরিবর্তনে সুফল পেতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের পড়ে পেতে পারেন। ধন্যবাদ।